আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আফিকুর রহমান পারভেজ। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং কিভাবে সেটা ইনস্টল করবেন। তো আমরা জানি যে অ্যাডোবির প্রায় সকল প্রোডাক্টই আমাদেরকে কিনে ইউজ করতে হয়, বাট আমি যে এই ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করবো সেটা কিনা লাগবে না, আপনারা ফ্রিলি আপনারা ইউজ করতে পারবেন এবং লাইফ টাইম হচ্ছে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা। তো অ্যাডোবি যদি আপনারা ওয়েবসাইটে যেয়ে দেখেন তাহলে আপনারা দেখবেন যে প্রতি মাসে কিন্তু $29 থেকে $30 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আপনার প্রোডাক্টটা আছে রিনিউ করা লাগে। বাট আমি আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে প্রোভাইড করব সেটা লাইফ টাইম আপনারা ইউজ করতে পারবেন, শুধু আপনাদের ভিডিওটি ফুলভাবে দেখতে হবে যে কিভাবে এটি ইউজ করা লাগবে এবং ইনস্টল করা লাগবে। তো এখানে আপনারা স্ক্রিনে হয়তো দেখছেন যে আমি একটা পেজে পেজ ওপেন করে রাখি, ফেসবুক পেজ। তো আমি এই ফেসবুক পেজে হচ্ছে ওই ডাউনলোড লিঙ্কটা শেয়ার করব, আমি চ্যানেলে শেয়ার করব না, কারণ এতে হচ্ছে চ্যানেলে সমস্যা হতে পারে। তো এই পেজের লিঙ্কটা আমি চ্যানেলে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা প্লিজ এখানে এসে আপনারা ওটা ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোডে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা এখানে মেসেজ করতে পারবেন আমাকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার সফটওয়্যারটার ভিতরে রয়েছে, এখান থেকে আমি আপনারা যখন ডাউনলোড করবেন তখন এরকম দেখাবে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এরকম জিপ ফাইল দেখাবে, ঠিক আছে। এটা প্রায় আপনার সাইজটা হচ্ছে 1.57 GB মতো, ঠিক আছে। তো আপনারা এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে আছে এক্সাক্ট টু অ্যাডোবি প্রিমিয়ার প্রো এরকম একটা অপশন পাবেন, এটাই ক্লিক করবেন, তাহলে একটা ফোল্ডার হিসেবে এটা আনজিপ হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই দেখবেন যে আপনাদের পিসিতে আছে উইনারার ইনস্টল আছে কিনা, উইনারার ইনস্টল না থাকলে আপনারা কিন্তু এটা আনজিপ করতে পারবেন না। অর্থাৎ এই যে জিপের যে আইকনটা রয়েছে এটা কিন্তু শো করে, ওকে অলমোস্ট আনজিপ হয়ে গিয়েছে। তো আমি বলবো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন তা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, ওকে। দেন এখানে আমার এটা আনজিপ হয়ে গিয়েছে, দেন আমি এর উপর ডাবল ক্লিক করে এর ভিতরে ওপেন করব। দেন এখানে দেখেন অ্যাডোবি প্রিমিয়ার নামে আরো একটি ফোল্ডার রয়েছে, ঠিক আছে। তো এইটা আমি আনজিপ করব আবার, ওকে। ঠিক একইভাবে রাইট বাটন ক্লিক করে এক্সিট করে দিব, আনজিপ হয়ে যাবে এটা, ওকে। এটা আনজিপ হতে বেশি টাইম লাগবে না, তো এটা আনজিপ হতে হতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এক্ষুনি, এতে আমি আরো বেশি ইন্সপায়ার হব ভিডিও তৈরি করতে। আর এছাড়া যদি আপনাদের অ্যাডোবির অন্য অন্য সফটওয়্যারগুলো দরকার হয় তাহলে অবশ্যই আমার সাথে পেজে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া পেজ থেকে, অথবা কমেন্টেও আমাকে জানাতে পারেন। প্রিমিয়ার প্রো আমরা মূলত হচ্ছে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করার জন্যই কিন্তু আমরা ইউজ করে থাকি, এবং এখানে বিভিন্ন রকমের অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করা হয়ে থাকে এবং বিভিন্ন রকমের কালার অ্যাডজাস্টমেন্টের যে কাজগুলো রয়েছে এগুলো হচ্ছে সহজেই করা যায়, ঠিক আছে। আচ্ছা কমপ্লিট হয়ে গিয়ে, ওকে, বোল্ডের ভিতরে চলে আসলাম। এসে আমাদের যে সেটআপ অপশনটা রয়েছে এটা কিন্তু এই যে অ্যাপ্লিকেশন মূল অ্যাপ্লিকেশন এটাই আছে আমাদের কাজ করতে হবে, ওকে। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা খুবই দরকারি, এই এই জায়গাটা কিন্তু ভুলেও মিস করবেন না, এই কথাটা ভালো করে শুনুন। আমাদের অবশ্যই পিসি হোক বা ল্যাপটপ হোক ওইটার ইন্টারনেট কানেকশন অবশ্যই অফ করে রাখবেন, ঠিক আছে। দেখেন আমার এখানে কিন্তু, আপনার এখানে আসলে কিন্তু আমার ইন্টারনেট কানেকশনটা অফ রয়েছে, ঠিক আছে। ইন্টারনেট কানেকশনটা কেন অফ রাখতে হবে, এই জন্য অফ রাখতে হবে, এটা কিন্তু আপনার ক্রাক ভার্সন, ঠিক আছে, এটা কিন্তু পেইড না। আপনি ইন্টারনেট কানেকশন যখনই অন করবেন এটা সেট আপ করতে গেলে আপনার এটা ট্রায়াল ভার্সনে চলে যাবে, এবং ট্রায়াল ভার্সনে চলে যাওয়ার পরে কিন্তু আপনাকে বলবে যেটার জন্য পেইড মেম্বারশিপ কেনার জন্য, লাইসেন্স নেওয়ার জন্য, ঠিক আছে। এই জন্য তো আপনারা অবশ্যই নেট কানেকশন অফ করে রাখবেন।
তাহলে আপনারা এটা ফ্রিলি লাইফ টাইম ইউজ করতে পারবেন। ওকে, এবং যতবার ইচ্ছা আপনারা এখানে ততবার এটা হচ্ছে ইউজ করতে পারবেন, এবং যে কোনো পিসিতে আপনারা এটা ইউজ করতে পারবেন। ওকে, দেন আমি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর ইয়েস করব। ওকে, তো এটা হচ্ছে ইনস্টল হবে, ঠিক আছে। তো ইনস্টল হতে লাগুক, আমি ইনস্টল কমপ্লিট হলে আমি আচ্ছা আবার ফিরে আসতেছি। ওকে, তাহলে দেখুন এই যে এখানে কিন্তু শো করেছে যে এটা ইনস্টল হয়েছে, ঠিক আছে। তো ইনস্টল হওয়ার পরে আমরা আরো শিওর হওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন ক্লিক করব কম্পিউটারে। দেন এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমরা যেটা ইনস্টল হয়ে গিয়েছে উইথ অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এর সাথে। এছাড়া নিচে আপনারা পাবেন এটা। ওকে, যাই হোক, দেন আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এবার আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু ভুলেও নেট কানেকশন অন করব না। আর হ্যাঁ, যদি আপনাদের, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাদের যদি অ্যান্টিভাইরাস দেওয়া থাকে কম্পিউটারে, তাহলে অ্যান্টিভাইরাস অবশ্যই অফ করে রাখবেন। আমার এখানে ডিফেন্ডার দেওয়া রয়েছে, ডিফেন্ডার কিন্তু অফ করা রয়েছে, ঠিক আছে। এগুলো একটু দেখবেন। তো দেন আমি যেটা করব সেটা হচ্ছে এবার আমাদের ক্র্যাকটা, যে ক্র্যাকটা ছিল, আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আমরা এখানে এই যে ক্র্যাক ভার্সনটা, এই ক্র্যাক ক্র্যাকের এটা আমরা ই করে দিব। এই যে AMTLIB.dll যেটা রয়েছে এটা কপি করব। কপি করার পরে ভালোভাবে অবশ্যই কপি করে নেবেন। কপি করার পরে আমরা যেটা করব, আমরা সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে যাওয়ার পরে আমরা এই যে প্রোগ্রাম ফাইল রয়েছে, যেহেতু আমরা 64 বিট ইনস্টল দিয়েছি, সুতরাং প্রোগ্রাম ফাইলে যাব। আর যদি 32 বিট হয়ে থাকে তাহলে আমরা প্রোগ্রাম ফাইল x86 আছে যেতাম। দেন প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে আমরা অ্যাডোবিতে যাব। অ্যাডোবিতে যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন রকমের অ্যাডোবি যত সফটওয়্যার ইনস্টল করেছি সবগুলোই থাকবে। আমরা এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেহেতু আমরা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আমরা ক্র্যাক করব, তো আমরা এখানে চলে আসলাম। ঢোকার পরে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখবেন রিপ্লেস করার একটা অপশন আসবে, আপনারা রিপ্লেস করে দিবেন এখানে। ওকে, তো রিপ্লেস হয়ে গিয়েছে, দেন আমাদের এটা কমপ্লিট। আপনারা চাইলে এবারে একটা রিস্টার্ট দিয়ে নিতে পারেন, এতে আরো ভালো হবে। এছাড়া ইনস্টল হয়ে গিয়েছে এবং আমরা ক্রাক অ্যাড করে দিয়েছি। ক্রাক অ্যাড করার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে করে দেখব যে কোনো ট্রায়াল বা কোনো কিছু দেখাচ্ছে কিনা, ঠিক আছে। তো আমরা জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ইনস্টল যেহেতু হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না, এখনই ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন আপনাদের ডেস্কটপ এবং সি ড্রাইভটা যতটা পারেন ফাঁকা রাখার চেষ্টা করবেন। তো আমার এখানে অনেকটাই ভরে গিয়েছে, যেহেতু সবসময় কাজ করা হয়ে থাকে তো এই জন্য একটু ভরে গিয়েছে, এবং ডাউনলোড অপশনে অনেক ফাইল রয়েছে এই জন্য। বাট ডোন্ট ওয়ারি, এটা ফাঁকা রাখার চেষ্টা করবেন, এতে আপনাদের কাজের স্পিডটা কিছুটা হলেও বেড়ে যাবে। ওকে, দেন এটা ওপেন হচ্ছে। যেহেতু আমার সি ড্রাইভটা একটু ভারী রয়েছে তো একটু টাইম লাগতে পারে আমার এখানে। আচ্ছা, এর ভিতরে অন হতে হতে আমি যেটা বলে দিই, আমার কম্পিউটারের কনফিগারেশন হচ্ছে 4 GB র্যাম রয়েছে এবং Core i3 প্রসেসর 5th generation, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু ইনস্টল হয়েছে এবং পারফেক্টলি হচ্ছে, আপনাদের তাই হবে, টেনশন নেওয়ার কিছু নেই, এবং কাজও করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন বেশি যেন কোনো সফটওয়যার, যেমন আমার কিন্তু ক্যামটাসিয়া ইনস্টল করা রয়েছে, ঠিক আছে। এরকম ভারী ভারী কিছু সফটওয়্যার আপনারা হয়তো টাস্ক বারে দেখতে পাচ্ছেন ইনস্টল করা রয়েছে, সেটা স্টার্ট বারেও রয়েছে। তো আমি একটু পর আছে, আমি এরপরে আছে ক্যামটাসিয়াটা আনইনস্টল করে দিব, ঠিক আছে, কারণ এটা এখন থেকে ইউজ করবো আমি, যেহেতু প্রফেশনালি আরও কিছু কাজ আমার দরকার হচ্ছে, যেগুলো করার জন্য আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ইনস্টল করতেছি। তো আর আপনারা যদি আছে চান যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে আছে কোর্স টিউটোরিয়াল আসুক, ঠিক আছে, ফ্রিলি দিব। যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই ফ্রিলি কোর্স টিউটোরিয়াল তৈরি করে আমি আমার চ্যানেলে প্রোভাইড করে দেবো, তবে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এবং একটা বড় রকমের ট্রাফিক যদি আছে আমাকে কমেন্ট করে যে হ্যাঁ টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই আমি টিউটোরিয়াল করে আপনাদের দিয়ে দিব। আর হ্যাঁ, অন্য যে প্যাকেজগুলো রয়েছে, ঠিক আছে, আমি এখানে দেখাই আপনাদের আমার সফটওয়্যারের যে এটা রয়েছে। আচ্ছা, ওটাই অন হতে থাকতেছে।
আমার কাছে যদি কারো সিএস সিক্স, ঠিক আছে, সিএস সিক্স এর যে প্যাকেজ রয়েছে, আমার এই সিএস সিক্স এর কই গেল কই গেল কই গেল হ্যাঁ সিএস সিক্স এর আমার একটা প্যাকেজ কিন্তু, ঠিক আছে, এর ভিতরে সিএস সিক্স এর প্রায় 15টা সফটওয়্যার রয়েছে। যদি আপনারা এটা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এটা লোড নিচ্ছে, ঠিক আছে। ক্যামটাসিয়া অবশ্যই একটা ভারী সফটওয়্যার, তো ক্যামটাসিয়া আনইনস্টল করার পর আমার এটাও পারফেক্ট হয়ে যাবে। ওকে, তো দেখেন এটা কিন্তু কোনো ট্রায়াল ভার্সন দেখাচ্ছে না। যদি আমরা ক্র্যাক ইউজ না করতাম, ঠিক আছে, ভালো করে বুঝবেন, ক্র্যাক যদি ইউজ না করতাম তাহলে এখানে আমাদের 7 দিনের একটা ট্রায়াল দেখাতো। এই যে কার্ড চারটা কিন্তু দেখেন আমি দেখাচ্ছি, ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা সবকিছু করতে পারি। নিউ টার্ম, স্টার্ট নিউ, ঠিক আছে, নিউ প্রজেক্ট, তো আমরা নিউ প্রজেক্টে যদি ক্লিক করি তাহলে আমরা ইন্টারফেসটা দেখতে পারবো। এখান থেকে আমরা নাম দিতে পারি, ওকে, ব্রাউজ করে কোথায় আমরা সেভ করবো, ব্লা ব্লা সবকিছু। ওকে, এবারে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গিয়েছে। তাহলে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এটা কিন্তু পারফেক্টলি হলো এবং কাজও করবে, ঠিক আছে। তো এবার আপনারা যদি এর উপর টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই প্লিজ আমাকে জানাবেন, ঠিক আছে, আমি অবশ্যই আপনাদেরকে টিউটোরিয়াল করে প্রোভাইড করে দেব। তো আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এটা হেল্পফুল হবে। আর অবশ্যই ডিসক্রিপশনে পেজের লিংক দেওয়া থাকবে, একটু কষ্ট করে পেজে যে পেজে যে এইটার এই সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটা আমার জাস্ট আমার চ্যানেলের সিকিউরিটির জন্য, আমি একদম ডাইরেক্ট চ্যানেলের ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা আমি প্রোভাইড করতে পারতেছি না, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এতে আমি একটু ইন্সপায়ার হব নতুন ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।